ট্রাভেলিং ও ফুড রিলেটেড ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করুন ওয়ান্ডার স্টোরি চ্যানেলে এবং লেটেস্ট ভিডিওস সবার আগে দেখার জন্য প্রেস করুন বেল আইকনটিতে। হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম আজকে আপনাদের সামনে। সো আজকে আমাদের নতুন একটা ট্রাভেল ব্লগ সিরিজ আমরা স্টার্ট করতে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে। আমরা আছি হচ্ছে এখন দুবাইতে। সো দুবাইতে আমরা নেক্সট কয়েকদিন ঘুরে বেড়াবো, আমরা দেখাবো এখানে আশেপাশে কোথায় কোথায় যাওয়ার মতো জায়গা আছে, কোন কোন অ্যাট্রাকশন আপনাদের যাওয়া উচিত এবং কীভাবে আপনারা টাকা বাঁচাতে পারেন, ট্রান্সপোর্টেশন, আপনাদের অন্যান্য অ্যাট্রাকশন টিকিটস কীভাবে কিনবেন, এগুলো সব ডিটেলস আপনাদেরকে জানাবো। সো আজকে আমরা এখন একটু অলরেডি হোটেলে চেক ইন এবং এসব ঝামেলা শেষ করে এখন বেরিয়ে পড়বো। এখন বাজে অলমোস্ট এখন একটার একটু বেশি, তো এই জন্য আমরা এখন বেরিয়ে যাব বিভিন্ন জায়গায়, আপনাদেরকে যেয়ে দেখাচ্ছি আজকের দিনে কোথায় কোথায় কভার করবো। আপনার স্ক্রিনে অবশ্যই দেখে ফেলবেন যে আমরা আজকের দিনের জন্য কী কী অ্যাট্রাকশন কভার করবো। সো নাজিয়া রেডি হয়ে চলে আসছে, তো এখানেই শেষ করছি এখন ইন্ট্রোটা, আমরা বের হয়ে আবার আপনাদের সাথে কানেক্ট করবো। দুবাই খুব দ্রুত সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম দর্শনীয় স্থান, বুর্জ খলিফা, এক্সক্লুসিভ ডিজাইনার মল এবং ট্রেডিশনাল বাজারগুলোতে শপিং ছাড়াও অ্যারাবিয়ান মজাদার সব ভোজ উপভোগ করতে পারেন দুবাইয়ের অলিতে গলিতে কিংবা সাততারা হোটেলে। সো আজকে আমাদের ফার্স্ট ডে দুবাইতে। দুবাইতে আজকে দুপুরের টাইম, একটু গরম, বাট কম্পারেটিভলি সারা বছর যেরকম টেম্পারেচার থাকে সেই তুলনায় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি টাইমগুলোতে অনেক ঠান্ডা থাকে, অনেক ভালো থাকে। সো এখন আমাদের ফার্স্ট অ্যাট্রাকশন আমরা যাচ্ছি পাম জুমেরা। পাম জুমেরাতে, পাম জুমেরা হচ্ছে ম্যানমেড একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড। এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে লাক্সারিয়াস রিসর্টস, হোটেলস, বিভিন্ন ফুড চেইন সব ওখানে পাওয়া যায়। এবং ওখান থেকে ওখানে কিছু খুবই ইন্টারেস্টিং কিছু বিচ আছে, যেখান থেকে যে আমরা খুবই আইকনিক যে হোটেলটা সেটা হচ্ছে আটলান্টিস পাম, যেটা ওখানে আমরা ওইটার ভিউটা আমরা পাই। খুবই আইকনিক, বিভিন্ন মুভিজ আপনারা দেখেছেন, হলিউড বলিউড সব মুভিজে থাকে, খুবই এক্সপেন্সিভ হোটেল। এখানে থাকাটা একটু ডিফিকাল্ট, বাট অ্যাটলিস্ট আমরা ঘুরতে তো যেতেই পারি। সো আমরা পাম জুমেরা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এবং সব ডিটেলস শেয়ার করছি, দেখা হবে ওখানে যাওয়ার পরে। দুবাইয়ের কৃত্রিম অফশোর দ্বীপগুলোর একটি, পাম জুমাইরা ব্যক্তিগত আবাস এবং হোটেলগুলির একটি অনন্য সাইট। আকাশ থেকে দ্বীপপুঞ্জটি একটি বৃত্তের মধ্যে একটি স্টাইলাইজড তালগাছের মতো দেখতে। এটি পাম জেবেল আলি এবং পাম ডেইরা সহ পাম দ্বীপপুঞ্জ নামে একটি বৃহত্তর সিরিজের উন্নয়নের অংশ। পরপর আপনারা হেলিকপ্টার দেখতে পাবেন, হেলিকপ্টার দিয়ে $150-200 দিয়ে পুরো লোকেশনটার ভিউ পাওয়া যায়। সো যারা এফোর্ড করতে পারেন তারা ওখানে দেখতে পারেন। এছাড়াও এখানে এসে এদিক দিয়ে আমরা গিয়ে পুরো বিচের মজাটা নিতে পারি। এছাড়া ওখানে কিছু ছোটো ছোটো বোটও আছে, এগুলোতেও চাইলে আপনারা রাইড নিতে পারেন। আটলান্টিস দ্য পাম একটি মনোমুগ্ধকর স্থান। বাইরের আর্কিটেকচার থেকে শুরু করে ভিতরের অসাধারণ সব সুবিধাগুলি আপনাকে আকৃষ্ট করবে। এর লস্ট চেম্বার্স অ্যাকোয়ারিয়ামে 65,000-এরও বেশি সামুদ্রিক প্রজাতির প্রাণী রয়েছে। আপনি ডলফিন বেতে ডলফিন নিয়ে সাঁতার কাটতে পারেন,
সি লায়ন পয়েন্টে সমুদ্র সিংহ দেখে আসতে পারেন। এছাড়াও অ্যাকোভেঞ্চার ওয়াটার পার্কে জলস্রোতের সাথে খেলাধুলা, অ্যাডভেঞ্চারাস ওয়াটার রাইড উপভোগ করার সুযোগও রয়েছে। সো আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি এখানে, আমরা যে পাম জুমাইরাতে এসেছি, আমরা অনেকগুলো বিচে দেখলাম এখানে, পাম আটলান্টিসের এখানে যে পার্ক আছে ওখানে দেখলাম, অনেকগুলো এখানে আশেপাশে সুন্দর সুন্দর জায়গা আছে, স্পট আছে, ওগুলো আপনারা অবশ্যই দেখবেন আমাদের ইয়েতে। সো আমি আর নাজি এখন টায়ার্ড হয়ে একটু রেস্ট নিচ্ছি। এখানে একটা স্পট আছে যেখান থেকে আপনারা হপ অফ বাসের যে টিকিটগুলো আছে ওগুলো নিতে পারেন, কম্বো হিসেবে কিনলে একটু আরও ডিসকাউন্ট পাওয়া যায়, কারণ কি এখানে যে পার্ক আছে সেটা অনেক এক্সপেন্সিভ, সো আপনারা চাইলে অনেক ডিসকাউন্ট নিতে পারেন। সো নাজি আর আমি একটু রেস্ট নিবো, একটু দেখি টুকটাক কিছু না কিছু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো। সো যখন যাবো ডিফারেন্ট অ্যাট্রাকশনে কি আপনাদেরকে অবশ্যই দেখাবো কী করছি দেখাবো। পাম জুমেরা আশেপাশে সব জায়গা দেখা শেষ, আমরা যাচ্ছি আরও ডিফারেন্ট অ্যাট্রাকশানস কভার করতে। সো এখানে দুবাইতে তো অনেক অ্যাট্রাকশানস, সবগুলো আপনাদের কভার করে সময়ও লাগবে এবং টাকারও একটা ব্যাপার আছে, এখানে খুবই এক্সপেন্সিভ ইউজুয়ালি যেসব ট্রান্সপোর্টেশন থাকে। সো আপনাদের জন্য একটা টিপ আমি দিতে চাই, সেটা হচ্ছে আপনাদের অবশ্যই এয়ারপোর্টে আসার পরপরই নোল কার্ড নামে একটা কার্ড আছে, যেটা ট্রান্সপোর্টেশন মেট্রো এমআরটি কার্ড এবং অন্য অন্য বাসে ট্রান্সপোর্টেশনে ইউজ করতে পারবেন, এবং ইভেন ওটা ফুডের পেমেন্টের জন্য আমাদের ভিসা মাস্টার কার্ড যেভাবে কাজ করে ওইভাবে আপনারা ইউজ করতে পারেন। সো দুবাইতে এটা খুবই ইম্পর্টেন্ট একটা কার্ড, সো আপনারা নোল কার্ড নেবেন। ওখানে সিলভার কার্ড যেটা সেটা ট্যুরিস্টদের জন্য খুবই ভালো, সেটা ইউজুয়ালি 20-25 দিরহামের মতো পড়ে, সেখানে আপনি পাচ্ছেন হচ্ছে 19 দিরহামের মতো একটা লোড করে দেওয়া থাকে ভ্যালু, সেটা শেষ হয়ে গেলে আবার রিফিল করে নেওয়া যায়। আর এছাড়া আছে গোল্ড এবং অন্য অন্যগুলো, গোল্ডটা হচ্ছে একটু এক্সপেন্সিভ সব প্রিমিয়াম এক্সেসের জন্য, বাট আমার মনে হয় না ওটা অত বেশি ইম্পর্টেন্ট, ওটা আপনারা চাইলে আলাদাভাবে আপগ্রেড করেও নিতে পারেন। আর বাকি কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে এখানকার রেসিডেন্ট এবং যারা লং টার্ম থাকবেন তাদের জন্য, সেটা হচ্ছে নোল কার্ডের ব্যাপার গেল। এছাড়া এখানে আপনারা উবার অবশ্যই পাবেন, বাট উবারটা একটু এক্সপেন্সিভ কম্পারেটিভলি, সো আপনারা চাইলে একটা সলিউশন আছে এখানে লোকালি, করিম নামের একটা অ্যাপ আছে যেটা আমাদের দেশে পাঠাও বা অন্য অন্য দেশে যেমন গ্র্যাব আছে ওরকম, এটা আরও একটু চিপ। এবং বেস্ট পার্ট হচ্ছে এখানে আপনি দুবাইয়ের যে অথরাইজড যে ট্যাক্সিগুলো, সেই ট্যাক্সিগুলো এখানে আপনারা ডাইরেক্ট কল করতে পারছেন, এবং দুবাই ট্যাক্সিগুলোর রেট কিন্তু প্রচণ্ড লেভেলের, আসলে কম্পারেটিভলি অনেক স্ট্যান্ডার্ড, অনেক কম। সো আপনারা চাইলে সেটা ওখান থেকে করতে পারেন, এবং করিম অ্যাপটা খুবই ইউজার ফ্রেন্ডলি এবং অনেক প্যাকেজ সিস্টেম আছে, একসাথে 5টা রাইড নিলে আমি আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। সো এভাবে দেখতে গেলে আপনাদের এই অ্যাপের লিঙ্ক আমরা দিয়ে দেবো আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশনে, আপনারা ডাউনলোড করে নেবেন এখানে আসলে, অবশ্যই কম্পেয়ার করে দেখবেন রেটটা কেমন, শিওরলি অনেক ডিসকাউন্ট পাবেন, অনেক টাকা এভাবে সেভ করা পসিবল। নোল কার্ড এবং করিম অ্যাপ থাকলে আপনাদের ট্রান্সপোর্টেশন নিয়ে ভাবতে হবে না, আর এছাড়া অন্য অন্য সব টিপস আপনাদেরকে টাইম টু টাইম দিতে থাকবে। সুক মানে হচ্ছে বাজার। সুক মাদিনার জুমাইরা একটি আরবীয় বাজার, এখানে মশলা এবং স্যান্ডেল থেকে শুরু করে স্থানীয়ভাবে তৈরি গহনা, আমিরাতি কাপড়, কার্পেট, অলংকার, খোদাই করা কাঠের আইটেম এবং সাজানোর অনেক রকম জিনিসপত্র পাওয়া যায়। এই বাজারের স্টলগুলির মধ্যে ঘুরে বেড়াতে পারেন এবং ঐতিহ্যবাহী মধ্যপ্রাচ্যের বাজারের শপিং সংস্কৃতিতে নিজেকে ডুবিয়ে দিতে পারেন। Crying on me, she's
singing out, they make you feel so small. When the rain couldn't get any clearer, I'm the one holding up all your mirrors, baby. Hurry up, back to me, why'd you ever move on? Yeah, yeah, you're making me confused. I'm the one that you should choose. I've been waiting on you. জুমাইরা পাবলিক বিচ সানসেট বিচ নামেও পরিচিত। দুবাইয়ের আইকনিক বুর্জ আল আরাবের সাথে ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি বিচ এরিয়া। প্রশস্ত বালুকাময় বিচে শাওয়ার রুম, টয়লেট, চেঞ্জিং রুম এবং ওয়াইফাইয়ের ব্যবস্থা ছাড়াও রাতের সময় সাঁতারের জন্য লাইটিংয়ের ব্যবস্থাও রয়েছে। তো আমরা এখন জুমাইরা পাবলিক বিচে একদম সানসেটের সময় আসলাম। আর এখানে সানসেটের টাইমটা খুবই সুন্দর লাগে আসলে। সকালের টাইম একটু বেশি রোদ থাকে, যার কারণে হয়তো আপনি ওভারঅল ভিউটা এনজয় করতে পারেন না। এখানে বেশিক্ষণ বসে থাকা যায় না, তাকানো যায় না। আর এই টাইমের কী বলবো, অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর থাকে। সো আমাদের এখান থেকে আপনার আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, বুর্জ আল আরব যেটাকে বলা হয়, এটা দুবাইয়ের খুবই আইকনিক একটা স্পট, যেটা খুবই লাক্সারিয়াস হোটেল বলা চলে। সো এই হোটেলের সামনে সাধারণত খুবই কমন প্র্যাকটিস যে সবাই দুবাইতে আসলে এখানে ছবি তোলাই হয়। সো এটা খুবই একটা সুন্দর স্পট, যদি আপনার ছবি তুলতে চান সো এখানে আসবেন। আর জুমাইরা পাবলিক বিচ খুবই রিল্যাক্সিং একটা জায়গা, এখানে খুবই মানুষজন, সব কিছু কাটানো যায়, অনেক সুন্দর নিজের মতো করে সময় কাটানো যায়। তো আমার মনে হয় ডে এন্ডটা সারাদিন ঘুরে টুরে যদি আপনারা এখানে এসে একটু রিল্যাক্স হতে টাইমটা স্পেন্ড করেন খুবই ভালো লাগবে। সো আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের ব্লগটা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর সামনে আরও কয়েকটা জিনিসপত্র নিয়ে আসবো, আরও ডিটেল ইনফরমেশান এবং কোথায় কীভাবে ঘুরতে যাওয়া যায় সেটা নিয়ে আমরা জানাবো। সো আপনাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ কি আমরা ট্রাভেল ব্লগ সিরিজ আর ফুড ব্লগ সিরিজ আলাদা করে আপলোড করে থাকি। সো এখানে শেষ করছি, দেখা হবে কালকে আবার ডে টু আমাদের দুবাইতে। বাই, আল্লাহ হাফেজ। দুবাইয়ের সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে রাস্তায় রাস্তায় হাঁটা, এত আরাম, এত সুন্দর, ওদের ওয়েদার এত ভালো, এত রোদ, কিন্তু আপনারা একদম গরম ফিল করবেন না। আসো আসো, বহুত তামাশা করছো, আসো।